ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যারা যারা রেশন দোকান থেকে বিনামূল্যে রেশন সামগ্রী তোলেন তাদের জন্য উঠে এলো একটি খারাপ খবর অবশেষে কড়া পদক্ষেপ এবার নিতে চলেছে কেন্দ্র সরকার যার ফলে এবার অনেকের বিনামূল্যে রেশন বন্ধ হতে পারে তো বন্ধুরা সে নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কী পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং এর ফলে কার কার বিনামূল্যে রেশন পরি সম্পূর্ণরূপে বন্ধ হতে পারে সমস্ত কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আপনাদের কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না সবার জন্য বিনামূল্যে রেশন কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র ভারতের মতো দেশে নিম্নবিত্ত পরিবারের কমতি নেই এই নিম্নবিত্ত এবং খেটে খাওয়া পরিবারের সদস্যদের জন্য কেন্দ্র এবং রাজ্যের প্রতিটি সরকার বিভিন্ন সময় নানান ধরনের প্রকল্প চালু করে থাকে তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সকল প্রকল্পের সুবিধা যাদের পাওয়া দরকার তারা না পেয়ে তেমন কিছু সুবিধাভোগী মানুষ পাচ্ছেন যা অবাঞ্ছনীয় অর্থাৎ যাদের প্রয়োজন নেই নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের জন্য ভারতে চালু হয়েছে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প কিন্তু এই রেশন ব্যবস্থা নিয়ে নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় সরকারের কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে জানানো হচ্ছে মারফত করা পদক্ষেপ হিসেবে আয়ের নিম্নসীমা বেড়ে দেওয়া হয়েছে এই আয় যাদের রয়েছে তারা আর বিনামূল্যে রেশন পাবেন না জানা যাচ্ছে যে এই সকল ব্যক্তিরা মাসে পনেরো হাজার টাকা বা তার বেশি বেতন পেয়ে থাকেন তারা বিনামূল্যে খাদ্য সামগ্রী অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি স্কিম এর আওতায় পড়বেন না অর্থাৎ এনএফএসের আওতায় এই সকল ব্যক্তিরা যদি বিনামূল্যে রেশন সামগ্রী নেওয়ার মতো সুবিধা ভোগ করছেন তাহলে তাদের রেশন কার্ড অবিলম্বে জমা দিতে হবে ইতিমধ্যে এই বিষয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে পদক্ষেপ হিসাবে এই সকল ব্যক্তিদের উদ্দেশ্য করে জানানো হয়েছে আগামী একত্রিশে এর মতো তাদের রেশন কার্ড সারেন্ডার করতে হবে যদি নির্দেশিকা কোনো ব্যক্তি অমান্য করে থাকেন তাহলে পয়লা জুন মাসের পয়লা তারিখ থেকে তার বিরুদ্ধে এফআইআর করা হতে পারে এর পাশাপাশি এই দুই সরকারের তরফ থেকে পদক্ষেপ হিসেবে এটাও জানানো হয়েছে যে সকল ব্যক্তিদের একশো স্কোয়ার মিটারে বেশি জমি রয়েছে বা ফ্ল্যাট বাড়ি রয়েছে চার চাকা রয়েছে বা ট্র্যাক্টর রয়েছে তারাও বিনামূল্যে রেশন কার্ড নিলে ডিএসও অফিসে কার্ড জমা দিতে বলা হয়েছে এই নিয়ম আগামী দিনে গোটা দেশে জারি হয় কি না তাই দেখার এবং সেটি হলে কিন্তু বন্ধুরা অনেকেরই বিনামূল্যে রেশন পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে